নেগেটিভ আরেকটা নেগেটিভ মানে সমধর্মী আদান হবে, তোমার নায়ক নায়িকাকে নায়ক নায়ককে বিকশন করবে, নায়িকা নায়িকাকে বিকশন করবে, কারণ এখানে তো একজন আবার সেকা খেয়ে যাবে এরকম ঘটনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা তোমাদের সবার? এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো আমি আশা করছি যে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, মানে এসএসসি ফিজিক্স এর 10 নম্বর চ্যাপ্টার ইস্তিত্বরিত। এই চ্যাপ্টার থেকে তোমার গাণিতিক যে সকল সমস্যাগুলো হতে পারে, মানে যে সকল সমস্যাগুলো তোমরা ফেস করে থাকো, এই সকল সমস্যাগুলো আমি এই ভিডিওর মাধ্যমে সবটা শেষ করে দিব। তো এখন কথা হচ্ছে যে আমি এখান থেকে জাস্ট 2টা ভিডিও বানাবো, এই 2টা ভিডিওর মাধ্যমে আমি এই চ্যাপ্টারটাকে পুরো তোমাদেরকে একদম খাইয়ে দিব। তো তারই তাগিদ নিয়ে কিন্তু আমি একদম মাথায় গামছা বেঁধে একদম নেমেছি যে তোমাদের পড়াশোনাটাকে কিভাবে কঠিন বিষয়টাকে একদম সহজভাবে তুলে ধরা যায়। তো তারই দৃষ্টিকোণ থেকে বা তারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি কিন্তু আবার আজকের এই ভিডিওটা শুট করছি। তো তোমরা জাস্ট একটা কথা বলবো যে ভিডিওগুলো জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, পড়াশোনাটাকে কিভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যায় সে ব্যাপারটা তোমরা জাস্ট আমার উপর ছেড়ে দাও। এখন আমি চেষ্টা করছিলাম যে একটা ভিডিওর মাধ্যমে বিষয়টাকে কভার করে দেবো, কিন্তু একটা ভিডিওর মাধ্যমে করতে গেলে বিষয়টা মানে ডিউরেশনটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে ধৈর্য ধরে একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু তারপরে বলবো যে তোমরা যদি যতটুকুই হোক ভিডিওগুলো একটু ধৈর্য ধরে দেখবা, আমি এটাকে তোমাকে ইনশিওর করতে পারবো যে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো এখন ঘটনা হচ্ছে যে ইস্তিত্বরিতের থেকে তোমার যে সকল গাণিতিক সমস্যাগুলো আসতে পারে, এইখানে হচ্ছে তোমার 3 থেকে 4টা টাইপের প্রশ্ন আসতে পারে। তো আমি আজকে দেখি যে কতটুকু করতে পারি, আর নেক্সট ভিডিওতে আবার বাকিটুকু করে দেবো, সমস্যা নাই। এখন এই স্থিতিতের যে সমস্যাগুলো সমাধান করতে হবে, তো প্রথমে তোমাদের বিষয়টা যে বিষয়টা মাথায় রাখতে হবে এরকম যে মনে করো এখানে একটা চার্জ আছে পজিটিভ চার্জ, আবার এখানে আরেকটা চার্জ আছে নেগেটিভ চার্জ। এখন তোমরাই বলো তো যে একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। এখন এই দুইটা কি? দুইটা বিপরীত ধর্মী চার্জ। তো দুইটা বিপরীত ধর্মী চার্জের ভিতরে কি থাকবে, আকর্ষণ বল থাকবে নাকি বিকর্ষণ বল থাকবে? একদম সাধারণ কথা, কিন্তু চার্জ দুইটা যদি বিপরীত ধর্মী হয় সেক্ষেত্রে কিন্তু এই দুইটার ভিতরে অবশ্যই অবশ্যই আকর্ষণ ধর্মী একটা বল থাকবে। তো আমরা কি বলেছি, যদি বিপরীত ধর্মী দুইটা চার্জ থাকে সেক্ষেত্রে এই দুইটার ভিতরে যে আকর্ষণটা থাকবে সেটা হচ্ছে তোমার আকর্ষণ থাকবে, মানে আকর্ষণ বল থাকবে। আর যদি চার্জ যদিটা সমধর্মী হয় সেক্ষেত্রে কিন্তু তোমার বিকর্ষণ ধর্মী বল চার্জ করবে। মানে এখন যদি এরকম হয় যে একটা মাইনাসের চার্জ দিলাম আর এখানে আমি একটা মাইনাসের চার্জ রাখলাম, সেক্ষেত্রে কিন্তু তোমার এই আদান দুইটার ভেতরে তোমার একটা বিকর্ষণ ধর্মী বল কাজ করবে। আবার এখানে একটা প্লাস দিলাম আবার এখানে আরেকটা প্লাস দিলাম, সেক্ষেত্রেও কিন্তু তোমার এই আদান দুইটার ভিতরে একটা বিকর্ষণ ধর্মী বল কাজ করবে। মানে বিষয়টা হচ্ছে বল অবশ্যই কাজ করবে, এখন আকর্ষণ ধর্মী বল কাজ করবে নাকি বিকর্ষণ ধর্মী বল কাজ করবে সেটা তোমাদেরকে এই চিহ্নগুলো দেখে বুঝে নিতে হবে। এখন ঘটনা হচ্ছে যে এই দুইটা বস্তুকে আমরা যত কাছে রাখবো ততই কিন্তু তোমার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বেড়ে যাবে, আর এই দুইটা বস্তুকে আমরা বা এই দুইটা আদানকে আমরা যত দূরে নেবো ততই কিন্তু আকর্ষণ বা বিকর্ষণের মানটা তত কমে যাবে। বিষয়টা হচ্ছে কিরকম যে আমি মনে করি দুইটা চুম্বক নিলাম, তো যদিও দুইটা চুম্বক না কলম, তো আমি কলম দিয়ে বুঝাচ্ছি। মনে করো দুইটা চুম্বককে আমরা যত কাছাকাছি রাখবো তত কিন্তু এই দুইটার ভিতরকার আকর্ষণ বল বেড়ে যাবে। আবার এরকম হইতে পারে যে অনেক ক্ষেত্রে তোমরা দেখবা এই চুম্বক দুইটা যখন একত্র টেনে নিচ্ছে এখন তুমি এটাকে ঘুরিয়ে দিবা, মানে গোল যে চুম্বক গুলা পাওয়া যায়, তোমরা যারা চুম্বক নিয়ে খেলাধুলা করে থাকো তো একটু দেখো যে তোমার চুম্বকটা কি করলা, তোমার আকর্ষণ করতেছে। এখন যদি তুমি ঘুরিয়ে লাগাতে চাও তো সেক্ষেত্রে দেখবা যে অনেক ক্ষেত্রে চুম্বকটা লাগে না, মানে তুমি যতই ফোর্স ক্রিয়েট করো না কেন চুম্বকটা কিন্তু আর লাগতে চায় না। তো এখন ঘটনা হচ্ছে তুমি যত কাছে আনতেছো তত কিন্তু তোমার বিকর্ষণ করতেছে, বা তুমি যদি উল্টা করে নাও তো সেক্ষেত্রে কিন্তু তুমি যত কাছে আনবা তত কিন্তু তোমার আকর্ষণ করতেছে, আর যত দূরে নিবা তত কিন্তু তোমার আকর্ষণ বা বিকর্ষণ কোনোটাই তত বেশি কাজ করবে না। তার মানে এই দুইটা বস্তুকে বা এই দুইটা আদানকে আমরা যত বেশি দূরে নিতেছি ততই তোমার আকর্ষণ বা বিকর্ষণ দুটোটাই কমে যাইতেছে, আর যত কাছে আনতাছি ততই কিন্তু তোমার আকর্ষণ বা বিকর্ষণটা বেড়ে যাইতেছে। এখন স্যার এখানে এই একটা আধান রাখা আছে মনে করো, আবার এই একটা আধান রাখা আছে। এখন আধান বা চার্জ বিষয়টা হচ্ছে তোমার আধান, আধান কি বলতাছি, আধান আধান। তো আধান বা এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে তোমার চার্জ। তো আধান বা চার্জের একক হইতেছে তোমার কুলম, মানে এটাকে প্রকাশ করা হয় কি দিয়া, কুলম, কয়সার কুলময় ব, মানে কুলম সি দ্বারা প্রকাশ করা হয়। তো মনে করো এখানে একটা আধান রাখা আছে কিরকম, এখানে একটা তোমার প্লাসের 20 কুলম্বের একটা মানের একটা আধান রাখা আছে, আবার এখানে মনে করো তোমার মাইনাসের 30 কুলম্বের একটা আধানের একটা মানে মানের একটা চার্জ রাখা আছে। তো এই দুইটার মধ্যবর্তী একটা দূরত্ব তোমার অবশ্যই দেওয়া থাকবে, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব মনে করো দেওয়া আছে 7 মিটার, যে কোনো কিছু থাকতে পারে। এখন যদি তোমার এই দুইটা দূরত্ব সেন্টিমিটারে থাকে তাহলে কিন্তু তোমার অবশ্যই এটা কি করতে হবে, মিটারে নিতে হবে, বা অনেক সময় দেখা যাবে মানে সেন্টিমিটার থেকে মিটারে নিবে, তোমরা জানার কথা যে 100 দ্বারা ভাগ করলেই সেন্টিমিটার থেকে মিটারে হয়ে যাবে। আবার অনেক সময় দেখবা তোমার মাইক্রোমিটারে নেওয়া থাকতে পারে, তো মাইক্রোমিটার থেকেও কিন্তু আমাদের মিটারে নিতে হবে। এখন বিষয়টা হচ্ছে কি, যখন তোমরা মাইক্রোমিটার থেকে মিটারে নিবা সেক্ষেত্রে 10^6 দ্বারা ভাগ করে দিবা, মানে 1 মিটার, 1 মিটার মানে হচ্ছে 10^6 মাইক্রোমিটার,
তো ছোটটা থেকে যখন আমরা বড়টায় যাব মানে মাইক্রোমিটার থেকে যখন আমরা মিটারে যাব সেক্ষেত্রে কিন্তু 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করতে হবে। তো মোদ্দা কথা বা মেইন কথা হচ্ছে তোমার অবশ্যই এককটাকে মানে দূরত্বের যে এককটা বা এই দুইটার ভিতরে যে ডিসটেন্স বা দূরত্ব থাকবে দূরত্বের এককটাকে তোমার কি করতে হবে মিটার এককে মানটা বসাতে হবে। তো স্যার কোথায় বসামো একটু পরে আমি বলতাছি। এখন দেখো আমি যদি এখন এই দুইটার ভিতরে তো একটা আকর্ষণ বল থাকবে বা বিকর্ষণ বল থাকবে কিন্তু আমরা কিন্তু এখানে আয়তন থেকে বলে দিতে পারতেছি একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, তার মানে এই দুইটার ভিতরে অবশ্যই অবশ্যই তোমার একটা আকর্ষণ ধর্মী বল কাজ করবে। এখন স্যার আকর্ষণ ধর্মী বলের মান, এখন যদি আমরা বলের মান বের করতে চাই তোমরা বলো যে বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? বলকে কিন্তু এফ দ্বারা প্রকাশ করা হয় মানে ফোর্স মানে হচ্ছে বল। এখন স্যার এখানে আমরা কি লিখবো কে কে লিখে আমরা কি লিখবো কিউ ওয়ান কিউ টু ইজ ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে এখানে কে মানে হচ্ছে তোমার একটা মান আছে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান। এই কনস্ট্যান্ট মানটা হচ্ছে এরকম যে কে ইজ ইকুয়াল 9×10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কে এর মান, এটা ধ্রুবকের মান। তারপর উপরে লেভেলে গেলে দেখবা তোমার এখানে কে এর পরিবর্তে এখানে দেওয়া থাকে যে 1/4πε0, এটার মানে এইটা। কিন্তু আমাদের এখন যেহেতু তোমরা এসএসসি লেভেলের আলোচনা করতেছি এই কারণে আমি এত ডিপলি যাইতেছি না, তোমার জাস্ট এখানে তুমি মনে রাখবা যে কে হচ্ছে তোমার একটা ধ্রুবক মান বা কনস্ট্যান্ট মান আর এই কের মানটা আমরা জাস্ট এইভাবে বসাই দিব, ঠিক আছে? এখন কের মান তো আমরা বুঝলাম স্যার, এখন কিউ1 কিউ2 মান কি? কিউ1 আর কিউ2 হইতাছে দুইটা চার্জ, মানে কিউ1 মানে হইতাছে এখানে 20 কুলম্ব আর কিউ2 মানে হইতাছে -30 কুলম্ব, মানে কিউ1 একটা মান কিউ2 আরেকটা চার্জের মান, মানে এই দুইটা হইতাছে তোমার দুইটা চার্জ, এখানে একটা হইতাছে কিউ1 আর একটা হইতাছে কি স্যার কিউ2, আর এখানে আর মানে হইতাছে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব। এখন এই দুইটার মধ্যবর্তী দূরত্ব অনেক সময় দেখবা ডিসটেন্স মানে ডি দ্বারা প্রকাশ করা হইতে পারে, সেক্ষেত্রে তোমরা ডি স্কয়ার দিবা, ডি স্কয়ার দিলেও হবে অঙ্ক আর স্কয়ার দিলেও অঙ্ক হবে, কোনো সমস্যা নাই। এখন ডি স্কয়ার আর স্কয়ার কি কারণে বিষয়টা দেয়, বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে প্রিফার করবো আর স্কয়ার দিয়ে করতে, কোনো সমস্যা নাই, বিষয়টা ডি স্কয়ার দিলেও হবে। মানে মনে করো এখানে একটা চুমুক রাখা আছে, এখন এই চুমুকটার চারদিক ব্যাপী কিন্তু তোমার একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। এটা এরকম না যে শুধুমাত্র এই ডিসটেন্স মানে এই দূরত্ব ব্যাপী এরকম কাজ করবে না, এই অন্য চুমুকটাকে যদি তুমি এখান দিয়ে আনো সেক্ষেত্রে কিন্তু তোমার আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করবে। তো সেক্ষেত্রে এটা যেহেতু একটা বৃত্তাকার পথ বা রেডিয়াস ব্যাসার্ধ ব্যাপী কাজ করলো সেক্ষেত্রে তোমরা আর দিয়েও করতে পারো, বি দিয়ে করলেও ডিসটেন্স সমস্যা নাই। তো এখানে সবাই বুঝতে পারলাম কে মানে ধ্রুবকের মান, কি ওয়ান কিউটার মান, তো এখানে আধান দুইটার মান আর আর মানে হচ্ছে দুইটার মধ্যবর্তী দূরত্বের মান। এখন তোমরা এখানে জাস্ট এরপরের লাইনে বসাই দিবা কে এর মান 9×10⁹ এখানে ইন্টু, এখানে কিউ1 এর মান কত স্যার 20, ইন্টু কিউ2 এর মান কত স্যার 30। এখন অনেকে বলবা স্যার আপনি তো এখানে একটা ভুল করে ফেলেছেন, কি ভুল করেছেন, এখানে তো আপনি -30 দেন নাই, কিন্তু আসলে কি আমি এটা ভুল করছি? হ্যাঁ অনেকে বলতে পারে যে স্যার আমি তো টেস্ট পেপারে দেখলাম এরকম, বা হ্যাঁ আমি তো গাইড বুকে দেখলাম এখানে -30 দিয়ে করছি। মানে বিষয়টা হচ্ছে কি তোমার এখানে মাইনাস প্লাস তুমি যখন মানগুলো বসাবা তখন এটা তুমি জাস্ট মাথা থেকে সেরে ফেলে দিবা, এখানে মাইনাস আছে না প্লাস আছে এগুলো দেখার দরকার নাই, তুমি জাস্ট মানগুলো বসাইবা, এখানে আছে 20 বসাইছো, এখানে -30 আছে জাস্ট তুমি 30 বসাইছো, আর এখানে আর এর মান তুমি 7² বসাই দিও, মানে মিটারে দেওয়া আছে মিটার বসাইলে মানে 7² এন্ড বিষয়টা হচ্ছে কি মাইনাস প্লাসের ব্যাপারটা কি রকম যে তোমার এই প্লাস আর মাইনাস দিয়ে জাস্ট এতটুকু তুমি মনে রাখবা এই দুইটার ভিতরে একটা আকর্ষণ ধর্মী বল কাজ করতেছে মানে বিপরীত ধর্মী আধান, আর যদি সমধর্মী আধান হয় তো সেক্ষেত্রে কিন্তু বিকর্ষণ ধর্ম মানে বল কাজ করতো। আর এখানে বিষয়টা হচ্ছে কি আমি যদি আরেকটু এক লাইন করে তারপরে বলতেছি, এখন এটাকে ক্যালকুলেশন করলে তোমরা একটা মান পাবা, ঠিক আছে? আমি আশা করছি যে তোমরা ক্যালকুলেশনটা ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারবা, এখানে এগুলো সব উপরে আছে এগুলো সব গুণ করবা এটাকে 49 দিয়ে ভাগ করবা মানে 7² বা তোমরা অন্য যে মান আছে এটা করে দিবা, তো এত কি হবে এত নিউটন হবে মানে বলের একক হচ্ছে এত নিউটন। তো এরপরে তোমার লাস্টে গিয়ে একটা কথা লিখে দিতে হবে, কি লিখে দিতে হবে স্যার? এখানে লিখবা যে অতএব, কি লিখবা? অতএব এই দুইটার ভিতরে মানে আধান দ্বয়ের ভিতরে আধান দ্বয়ের মধ্যকার, আধান দ্বয়ের মধ্যকার এখানে কি আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল? অবশ্যই কিন্তু আকর্ষণ বল, ঠিক আছে? বিপরীত ধর্মী আকর্ষণ মানে নায়ক নাকি একে আকর্ষণ করে, হ্যাঁ আকর্ষণ বল, আকর্ষণ বল কি হবে তোমার মানে এত যা আছে এত কি এত নিউট্রন লিখে দিবা। আর যদি একটা পজিটিভ আরেকটা পজিটিভ বা একটা নেগেটিভ আরেকটা নেগেটিভ মানে সমধর্মী আধান হয় তোমার নায়ক নায়িকাকে, নায়ক নায়ককে বিকর্ষণ করবে, নায়িকা নায়িকাকে বিকর্ষণ করবে, কারণ এখানে তো একজন আবার শেখা খেয়ে যাবে এরকম ঘটনা। তো এখন সেক্ষেত্রে আমরা আবার কি লিখে দেবো যে বিকর্ষণ বল এত নিউট্রন হয়ে যাবে তোমার এই প্লাস মাইনাস দিয়ে, তুমি জাস্ট এখানে লাস্টের লাইনটা এভাবে সুন্দর করে অবশ্যই লিখে দিবা, কিন্তু এখানে তুমি যখন মান বসাবা এখানে একক গুলা বা এখানে প্লাস মাইনাস গুলো বসানোর দরকার নাই, আর এটাকে অবশ্যই মিটার এককে নিয়ে বসাবা। এখন স্যার আরেকটা বিষয় কি, এই প্রশ্নটাকে কিন্তু তোমার আরেকটু পেঁচে আসতে পারে, কিরকম পেঁচে আসতে পারে, যেমন তোমাকে এখানে যখন আধান দুইটা দিছিল এখন এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কিন্তু 7 মিটার দিছিল, এখানে 7 মিটার দ্বারা বোঝাইতেছে এরকম যে এই দুইটার তোমার কেন্দ্র থেকে দূরত্বটা হিসাব করা হয়েছে, কোথা থেকে হিসাব করা হয়েছে স্যার কেন্দ্র থেকে। এখন এই দূরত্ব দুইটা এখান থেকে এই পর্যন্ত দেওয়া মানে কেন্দ্র থেকে ধরে নেওয়া হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে আবার দেখবে এরকম দেওয়া থাকবে যে এখানে একটা আধান আছে এখানে আরেকটা আধান আছে। এখন
এই আধানটার কেন্দ্র মনে করো এইটা, আবার এই আধানটার কেন্দ্র মনে করো এইটা, তো এখান থেকে তোমার এই পর্যন্ত একটা ডিস্টেন্স দেওয়া আছে সেটা মনে করো আবার 7 মিটারই আমি বুঝাইতেছি, আর এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব দেওয়া আছে এটা মনে করো 1 মিটার দেওয়া থাকতে পারে, আবার এইখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব দেওয়া আছে এটা মনে করো 2 মিটার দেওয়া থাকতে পারে। এখন এতটুকু আর এতটুকু কিন্তু এই কেন্দ্র থেকে শুরু করে এই দূরত্বটা টোটাল কিন্তু হিসাব করতে হবে, বারবার বলতাছি যে দূরত্বটা হিসাব করতে হবে এইটার কেন্দ্র থেকে শুরু করে একদম এইটার কেন্দ্র পর্যন্ত, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই 1 আবার এটার ভিতরে 2 এটাও কিন্তু মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে তোমার এই টোটাল ডিস্টেন্সটা হবে এই 1 যোগ 7 যোগ 2, মানে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, তো কতটুকু হবে 1 যোগ 7 যোগ 2, মানে মিটার এককে নিয়ে যা হবে সেটা তোমার করতে হবে। তো মাথায় রাখবা যদি দুইটার ভিতরে জাস্ট ডিস্টেন্সটা দেওয়া থাকে তখন তোমার এটা বুঝে নিতে হবে এটা কেন্দ্র থেকে দূরত্বটা হিসাব করে নিছে ওরা, আর যদি তোমার এখানে ব্যাসার্ধের মান দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ব্যাসার্ধগুলোকেও যোগ করে দিবা। আর যদি অনেক ক্ষেত্রে দেখা যায় টোটাল মনে করে এখানে আধান ছিল তো এখানে শুধুমাত্র ব্যাসার্ধ এতটুকু মান দেওয়া নাই, এই পুরাটার মান দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা পুরোটা যোগ করবা না, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই এতটুকু মানে শুধুমাত্র ব্যাসার্ধের মানটাই টোটাল, মানে হচ্ছে ব্যাস, ব্যাস বানানটা বড়, ব্যাসটা হচ্ছে তোমার ছোট, ব্যাসার্ধ বানানটা হচ্ছে বড় কিন্তু ব্যাসার্ধ জিনিসটা হচ্ছে ছোট, তো এখানে পুরোটা মনে করে দেওয়া আছে 6 তো ব্যাসার্ধ হয়ে যাবে 3, এরকম ব্যাপার। এখানে তোমরা কি করবা ওই শুধুমাত্র 3 নিয়ে কাজ করবা, এখানে শুধুমাত্র ব্যাসার্ধ নিয়ে কাজ করবা, তো এখানকার ব্যাসার্ধ এখানকার ব্যাসার্ধ যোগ করবা এর সাথে এই দূরত্বটা যোগ করবা, তো এখানে তোমার যা দূরত্ব হবে সেইটাই কিন্তু তোমার আর এর মান হবে, তো এক্ষেত্রে বলো তো তোমার আর এর মান কত হবে একটু দেখো, এখানে কত হবে 7 আছে আর এখানে আছে 1 আর 2, মানে টোটাল হবে তোমার 7 যোগ 1 যোগ 2 মানে হচ্ছে 10, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি আর এর মানের জায়গায় 10 স্কয়ার বসাবা। এখন যদি অন্য কোনো মান দেওয়া থাকে সেই মানটা বসায় তোমরা কাজ করবা, এখন এই বিষয়টা হচ্ছে এটা কিন্তু তোমার গ নাম্বারে অ্যাভেলেবেলি প্রশ্নটা এসে থাকে, তো আমি আশা করছি যে তোমরা এই বিষয়টা বুঝতে পারতেছো। এখন নেক্সটে যে আমি আর যে টপিকের কথা বলবো সেই টপিক দুটো আছে, নেক্সটে আরেকদিন আমি আরেকটা ভিডিওর মাধ্যমে এটা শেষ করে দিব, সমস্যা নাই, আজকের মতো এতটুকুই থাকুক। নেক্সটে আমি আরেকটু বেসিক দিয়ে তোমাদেরকে ওই বাকি টপিক দুইটাকে বুঝিয়ে দেবো, আমি খুব দ্রুত আপলোড করে দিব ভিডিওগুলো, সমস্যা নাই, তোমরা জাস্ট আমার সাথে থাকবা, আর তোমার কি করবা যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, নেক্সটে কোন ভিডিও তোমরা চাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো কমেন্ট করে, কোনো সমস্যা নেই আমি তোমাদের পাশে আছি। তো আমি চেষ্টা করছি পড়াশোনাটাকে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার, তো তোমরা কি করবা জাস্ট ভিডিওগুলোতে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর বন্ধুদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করে জানিয়ে দিবা, আর এতে করে আমি অনুপ্রেরণা পাবো যে না আমার ক্লাসগুলো দেখে অনেকেই এখান থেকে লাভবান হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের সামনে আরো নতুন নতুন ভিডিও আনতে বা তোমাদেরকে মজা করে নিয়ে বুঝাতে আমি আরো উৎসাহিত পাবো। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।